20 বছর বয়সে নেওয়া যে 5টি সিদ্ধান্ত আপনার জীবনকে করবে আরো সুখী, সুন্দর ও সফলতায় ভরপুর। অনেকে শেষ বয়সে এসে জীবনের ফেলে আসা দিনগুলোর কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে আফসোস করে থাকেন। বয়স 50 পেরোনোর পর যখন নানা দুশ্চিন্তা ও অসুস্থতা দেহে বাসা বাঁধে, তখন অনেকেই ভাবেন প্রথম বয়সে ভুল সিদ্ধান্তগুলো না নিলে জীবনে ভিন্ন কিছু অর্জন করা যেত। আসলেই সত্যি, সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবন অনেক বেশি সুখ ও সাফল্যের দেখা মেলে। জীবনের দুরন্ত সময়ে আর আফসোস করতে হয় না। 1. ধূমপান না করার সিদ্ধান্ত। এখন বুঝতে পারছেন না, কিন্তু নিয়মিত ধূমপানের কারণে আপনার জীবনী শক্তি ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। আপনি বর্তমান ভয়াবহতা আর্জ করতে না পারলেও শেষ বয়সে যখন অসুস্থ শরীরের বোঝা টানতে কষ্ট হবে, তখন ঠিকই আফসোস করবেন, কিন্তু তখন আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাই সময় থাকতেই সতর্কতা অবলম্বন করা উচিত। অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার গ্রহণ না করার সিদ্ধান্ত। মুখের স্বাদের কথা ভেবে এবং তরুণ বয়সে বন্ধুদের আড্ডায় প্রায়ই অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন আপনি, এখন এই সব খাবার খেতে খুব ভালোও লাগছে, কিন্তু এই সব কল খাবারের বিরূপ প্রভাব 35 থেকে 40 বছর বয়স অতিক্রম করার পর শরীরের উপর পড়বে। অল্প বয়সে ভুড়িয়ে যাওয়া এসব অস্বাস্থ্যকর খাদ্যের বিরূপ প্রভাবগুলোর মধ্যে অন্যতম। তাই যদি খুব বেশি খেতে ইচ্ছে করে, তাহলে খুব সামান্য পরিমাণে খান, কোনোভাবেই তা যেন অতিরিক্ত না হয়। বাবা মা এবং ভাই বোনের সাথে সুসম্পর্ক শুনতে খারাপ লাগলেও আপনার বাবা মা ভাই বোন বাদে পৃথিবীতে আপনার কষ্টে কষ্ট পাওয়ার মতো খুব কম মানুষই খুঁজে পাবেন। অনেক বন্ধুবান্ধবের ভিড়ে আপনি এই সত্যটি এড়িয়ে গেলেও বয়স যখন বাড়তে থাকবে, তখন সত্য আপনার চোখে বেশ পরিষ্কারভাবেই ধরা দিবে। তাই সময় থাকতে এই সম্পর্কগুলো আরও মজবুত করুন, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। সঞ্চয় শুরু করার সিদ্ধান্ত। সত্যি বলতে 20 বছর বয়সে সঞ্চয়ের কথা কারো মাথায় থাকে না, যদি না তিনি অনেক আর্থিক কষ্টে বর্ণনা হয়ে থাকেন। অনেকেই মনে করেন মাত্র তো 20 বছর বয়স, সঞ্চয় করার অনেকটা সময় পড়ে আছে, কিন্তু আপনার সেই ভাবনাই রয়ে যাবে আজ নয় কাল করে করে সঞ্চয়ের বিষয়টি অনেক বেশি উপেক্ষা করার কারণে। জীবনের অনেক সুযোগ টাকা না থাকার কারণে হারিয়ে ফেলতে পারেন। তাই নিজের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করে হলেও অতি দ্রুত সঞ্চয়ের সিদ্ধান্ত নিন। নিজের জীবনের লক্ষ্য ঠিক করা। জীবনের লক্ষ্য ঠিক করা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম। যদি ভেবে থাকেন 20 বছর বয়সে এসে এই লক্ষ্য নিয়ে না ভাবলেও চলবে, তবে আপনি ভুল ভাবছেন। আপনি যতই দেরি করবেন জীবনের লক্ষ্যে পৌঁছাতে, আপনার ততই দেরি হবে। পড়ালেখা শেষ করে একটি চাকরির আশা নিয়ে বসে থাকাটা সত্যিই বোকামি। বরং পড়ালেখার পাশাপাশি অল্প বয়স থেকেই অন্যান্য কাজে নিজেকে জড়িয়ে নিতে পারলে জীবনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।